বন্ধুরা কেমন আছেন সবাই? আবারও এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যে দেশকে নিয়ে কথা বলবো তার নাম আমরা সকলেই শুনেছি, সবুজ শস্য শ্যামলায় সমৃদ্ধশালী দেশ। আপনি হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। আগে হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। আজ আমরা জানবো বাংলাদেশের আরও কিছু শহর নিয়ে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। বাংলাদেশের মোট 570টি নগর কেন্দ্র রয়েছে, যার মধ্যে একটি হলো মেগা সিটি, 12টি সিটি কর্পোরেশন, 25টি নগর কেন্দ্র শহর এবং বাকিগুলি ক্ষুদ্র বা ছোট শহর। এরই মধ্যে আবার 11টি শহরকে বড় শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ এগুলো সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এবং আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এই 11টি বড় শহর সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানব। চলুন তাহলে। বরিশাল। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত একটি প্রধান শহর হল বরিশাল। বরিশালকে বাংলার ভেনিসও বলা হয়। এটি বরিশাল বিভাগের অন্তর্গত এবং জেলার বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোহনা নদীতে স্থাপিত এই শহর লবণচৌকি গিরদে বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং আপনারা কি এটা জানেন, দেশের খাদ্যশস্যের মূল উৎস হল এই বৃহত্তম বরিশাল শহর। এবং এখানে একটি নদীবন্দর রয়েছে যা দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম প্রাচীন নদীবন্দর। এই শহরের মোট ক্ষেত্রফল 58 বর্গ কিলোমিটার, এবং যদি বলি জনসংখ্যার কথা তবে সেটি হলো 8 লাখ। বরিশালের উচ্চতম ভবনটির নাম হল রাহাত আনোয়ার হাসপাতাল, যা 11 তলা বিশিষ্ট 44 মিটার উঁচু একটি ভবন। কুমিল্লা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বড় শহরটি হল কুমিল্লা। এই মেট্রোপলিটন এলাকার মোট ক্ষেত্রফল 31.30 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 6 লাখ। এই শহরটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত কুমিল্লার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। এবং আগের শহরের মতো এখানে উচ্চতম ভবন 15 তলা বিশিষ্ট 60 মিটার উচ্চতার রেড রুফ ইন হোটেল। রংপুর। রংপুর বাংলাদেশের রংপুর বিভাগের প্রধান শহর, এবং এটি 1869 সালে তৈরি প্রাচীনতম পৌর কর্পোরেশনের শহর। এই শহরের ক্ষেত্রফল প্রায় 205.9 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যার ঘনত্ব প্রায় 7,96,000। রংপুরের উচ্চতম ভবন হল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, যা 14 তলা বিশিষ্ট এবং 56 মিটার উঁচু। ময়মনসিংহ। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর হল ময়মনসিংহ, এবং বাংলাদেশের প্রধান শহরগুলির মধ্যে এটি অন্যতম। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বাংলাদেশের ময়মনসিংহ জেলার কেন্দ্রভাগে অবস্থিত এই শহর। এই শহরের একটি বিশেষত্ব হল এই শহরে অসংখ্য বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আছে, তাই এই শহরের আর এক নাম শিক্ষানগরী। এটি বাংলাদেশের 8ম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। ময়মনসিংহের মোট ক্ষেত্রফল 91.315 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 8,13,000। রাজশাহী। রাজশাহী বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ শহর। এই শহর উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম শহর। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত, যা রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। এই শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর রয়েছে। শহরের মোট ক্ষেত্রফল 97.17 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 9 লক্ষ। 17 তলা বিশিষ্ট স্বচ্ছ টাওয়ার এই শহরের উচ্চতম ভবন। সিলেট। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি বৃহত্তম শহর, এবং এটি সিলেট বিভাগের বিভাগীয় শহর, এবং এটি সিলেট জেলারই অন্তর্গত। 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের খেতাব জয় করেছে সিলেট। সুরমা নদীর তীরে অবস্থিত এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যতা চোখ ধাঁধানো। এবং জানলে অবাক হবেন, সিলেট বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে সবথেকে সমৃদ্ধ একটি শহর। এই সিটি কর্পোরেশনের মোট ক্ষেত্রফল 41.85 বর্গ কিলোমিটার এবং এখানে জনসংখ্যা 8.5 লক্ষ। মাল্টিপ্লান শাহজালাল সিটি এখানকার সবচেয়ে উচ্চতম ভবন। খুলনা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা শহর। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহরেই অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদীবন্দরগুলির মধ্যে খুলনা অন্যতম। বৃহত্তম সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত, তাই খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। এই শহরের ক্ষেত্রফল 45.65 বর্গ কিলোমিটার, এখানকার মোট জনসংখ্যা প্রায় 15 লক্ষ। খুলনার উচ্চতম ভবন ডেল্টা লাইফ টাওয়ার, যা 19 তলা বিশিষ্ট এবং উচ্চতা 76 মিটার। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি শহর। এই শহর রাজধানী ঢাকার একটি নিকটবর্তী শহর। শীতলক্ষ্যা নদীর তীরে এই শহর অবস্থিত। অনেক পাটকল থাকায় এই শহরের আর এক নাম হয়েছে প্রাচ্যের ডান্ডি। নারায়ণগঞ্জ শহরের ক্ষেত্রফল
72.43 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হল 20 লাখ। এই শহরের উচ্চতম ভবন টোকিও প্লাজা 1, যা 23 তলা বিশিষ্ট এবং উচ্চতা 95 মিটার। গাজীপুর। গাজীপুর জেলার একটি শহর হল গাজীপুর। ঢাকার সন্নিকটে অবস্থিত এই শহর অনেকগুলি বড় এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে গড়ে উঠেছে এবং এখানে সরকারি ও বেসরকারি অনেকগুলি বিশ্ববিদ্যালয় আছে। অন্যতম শিল্পনগরী টঙ্গীর অবস্থান এই শহরে। গাজীপুরের ক্ষেত্রফল 49.72 বর্গ কিলোমিটার এবং এখানকার মোট জনসংখ্যা প্রায় 12 লক্ষ। এখানকার সবথেকে উচ্চতম ভবন গাজীপুর মিউনিসিপ্যাল সুপারমার্কেট, যা 12 তলা বিশিষ্ট এবং উচ্চতা 48 মিটার। চট্টগ্রাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হল চট্টগ্রাম। বন্দর নগরী নামে পরিচিত এই শহর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকা ঘেরা এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল এই চট্টগ্রাম। সর্ববৃহৎ বন্দর ছাড়াও দেশের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই শহরে। এর ক্ষেত্রফল 155.4 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় 73 লক্ষ। এখানকার উচ্চতম ভবন আজিজ কোর্ট ইম্পেরিয়াল, যা 32 তলা বিশিষ্ট এবং উচ্চতা 128 মিটার। ঢাকা। বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হল ঢাকা। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উত্তর তীরের একটি সমতল এলাকায় অবস্থিত। ঢাকা শহর হল একটি অতি মহানগরী বা মেগাসিটি। এখানকার মোট জনসংখ্যা প্রায় 2.24 কোটি। জনসংখ্যাগত দিক থেকে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবথেকে ঘন বসতিপূর্ণ শহর। ঢাকা মহানগরের মোট ক্ষেত্রফল 306 বর্গ কিলোমিটার। 1000-এরও বেশি মসজিদ থাকায় এই শহর মসজিদের শহর নামে বিশেষ পরিচিত। ঢাকা শহরের উচ্চতম ভবন হল 37 তলা বিশিষ্ট সিটি সেন্টার, যার উচ্চতা 171 মিটার। বর্তমানে সিটি সেন্টার বাংলাদেশের সর্বোচ্চ ভবন। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম সংস্কৃতি, শিক্ষা এবং বাণিজ্য কেন্দ্র। এটি এমন একটি শহর যেটি বিশ্বের রিক্সার রাজধানী রূপে পরিচিত, কেননা এই শহরে অন্তত প্রতিদিন 4 লাখ রিক্সা, সাইকেল, ট্যাক্সি চলে থাকে। এখানকার মশলা সারা বিশ্বে বিখ্যাত, এই জন্য তো ঢাকাকে মশলা এক্সপার্টও বলা হয়। আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে এটি নিজেই দেখতে পাবেন। এছাড়াও ঢাকাতে এমন একটি বাজার আছে যেটি 300 বছরের থেকেও বেশি পুরনো বলে মানা হয়। ঢাকাতে রাষ্ট্রীয় স্মারক দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে। এই স্মারক ঢাকা থেকে অন্তত 35 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে লাখ লাখ সৈনিককে সমর্পিত করা হয়েছে, যারা কিনা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন। ঢাকা এমন একটি জায়গা যেখানে আপনি বারবার আসতে চাইবেন। এই শহরে এসে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য একটি কিছু না কিছু আলাদা আছে। যদি আপনি এই শহরে ঘুরবেন বলে মনে করে থাকেন, তাহলে বন্ধুরা ঢাকা শহরের ট্যুর আপনার পক্ষে ভালো হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ঘেরা ঢাকাতে মিলেমিশে থাকা ইসলামিক আর বাংলা সংস্কৃতি আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের কিছু শহর। এগুলি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আপনি যদি এই শহরগুলির মধ্যে কোনো শহর থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওয়।